হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্ট করতে হয়। কনভার্শন বেসিক্যালি কনভার্শনের শুরু আমরা করছি এই এই কনভার্শনটা দিয়ে। ওকে, তো আমাদের কনভার্শনের জন্য প্রথমত যে জিনিসটা শিখতে হবে সেটা হলো প্রিসিডেন্স বা প্রায়োরিটি টেবিল। তো প্রায়োরিটিটা কীভাবে হচ্ছে, আমাদের অপারেটরদের প্রায়োরিটি আমরা দিচ্ছি যে কোনো একটা অপারেটর বেশি প্রায়োরিটি পাবে এবং কোনো একটা কম পাবে, এভাবে করে আমরা প্রায়োরিটি টেবিলটা করি। তো প্রায়োরিটি টেবিল বা প্রিসিডেন্স টেবিলে আমাদের সর্বপ্রথম যেটা থাকে, সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি ভ্যালু, সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি অপারেটর হলো আমাদের এক্সপোনেনশিয়াল বা আমাদের পাওয়ারটাকে, এই যে এই সাইনটা, এটাকে আমরা যদি দেখি আমরা একে দিব সর্বোচ্চ প্রায়োরিটি। এরপর আমাদের সেকেন্ডলি যেটা আসে সেটা হলো গুণ বা ভাগ, এই দুইটাকেই আমরা সেকেন্ড পজিশনে রাখি, এটা মিডিয়াম প্রায়োরিটি। এবং এদের অ্যাসোসিয়েটিভিটি রুল হলো লেফট টু রাইট। এখন অ্যাসোসিয়েটিভিটি রুলটা যেটা, এটাকে আমি এতটা ফোকাস এখানে করছি না, কারণ আমরা এটাকে একটু বাইপাস করতে পারি, ওটা আমি শিখিয়ে দিব। ওকে, এরপরে হলো যে আমাদের তিন নাম্বার যেটা সব মানে লোয়েস্ট প্রায়োরিটি আমাদের, আমরা দিচ্ছি যোগ আর বিয়োগকে, এদেরও অ্যাসোসিয়েটিভিটি রুল লেফট টু রাইট। ওকে, তো এই তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই তিনটা, এই যে যে রুলস আছে বা এই টেবিলটা যেটা প্রায়োরিটি টেবিল বা প্রিসিডেন্স টেবিল, এইটাকে মাথায় রেখেই আমরা কনভার্শনটা করব। তো এখন কনভার্শনের আমরা বেসিক্যালি দুইটা রুল দিচ্ছি, ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্শনের জন্য এটা শুধুমাত্র, এটা কিন্তু অন্য কনভার্শনের ক্ষেত্রে হবে না, শুধুমাত্র ইনফিক্স টু পোস্টফিক্সের বেলায় দুইটা রুল আমাদের মাথায় রাখতে হবে। এক নাম্বার রুল হলো যে আমাদের অবশ্যই দুইটা, যেহেতু আমাদের প্রায়োরিটি টেবিলে আমরা দেখছি লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি আছে, এবং আমরা যখন ইনফিক্স টু পোস্টফিক্স করব তখন আমরা বাম থেকে ডান দিকেই যাব, পড়তে পড়তে আমরা স্ক্যান করতে করতে যাব বাম দিক থেকে ডান দিকে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, লেফট টু রাইট যেহেতু অ্যাসোসিয়েটিভিটি আছে, সেই জন্য আমাদের এই দুইটা অপারেটর একজন আরেকজনকে সেম লেভেলে থাকতে দিবে না। অর্থাৎ স্ট্যাকে যদি আগে আমার গুণ থাকে, পরবর্তীতে ভাগ এসে ওর পাশে বসতে পারবে না। বা এটাকে আমি এভাবে, যেহেতু বললাম যে আমি বাইপাস দেখাচ্ছি, তো এটা আমাদের একটা বাইপাস যে দুইটা অপারেটর সেম প্রিসিডেন্সের সেম প্রায়োরিটি দুইটা অপারেটর পাশাপাশি থাকতে পারবে না। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি সেম প্রায়োরিটি ক্যান নট স্টে টুগেদার। এটা আমাদের প্রথম রুলস যে সেম প্রায়োরিটির কখনো সেম মানে একই লেভেলে থাকতে পারবে না ওরা স্ট্যাকে। এবং সেকেন্ড যে রুলটা আমরা দিব সেটা হলো যে আমাদের লোয়েস্ট প্রায়োরিটিকে কখনোই আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি ওর উপরে বসতে দেবে না। লাইক সিনিয়র ভাই কখনোই তার জুনিয়রকে চাবে না যে আমার উপরে আসুক, চাবে না যে ওর থেকে বেশি উন্নতি করুক। তো ও হলো কি একটা হিংসুটে, আমাদের যে হাইয়েস্ট প্রায়োরিটির যে অপারেটরগুলো আছে এরা হলো কি একটু হিংসুটে, ওরা কখনোই চাবে না যে ওদের লোয়েস্ট প্রায়োরিটিতে যারা আছে তারা ওদের উপরে আসুক। অর্থাৎ কখনো ওর উপরে ও আসতে পারবে না, এরা দুজনে কেউ আসতে পারবে না, আবার এদের উপরে এই দুজনের কেউ আসতে পারবে না। বিষয়টা ক্লিয়ার, যে আমরা প্রিসিডেন্সটা এখানে খেয়াল রাখবো, যে আমরা এখানে বলবো হাইয়েস্ট ডোন্ট টলারেট লোয়েস্ট, হাইয়েস্ট কখনোই আমাদের লোয়েস্টকে উপরে উঠতে দিবে না। এই দুইটা রুল যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলেই আমাদের এই পুরো কনভার্সেশনটা খুব ইজি হয়ে যাবে। ওকে, তোমরা তাহলে আমাদের এখানে একটা এক্সপ্রেশন আছে, আমরা এক্সপ্রেশনটাকে একটু কনভার্ট করি, তাহলে রুলগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। অল রাইট, তোমরা শুরু করছি, শুরুতে আমাদের তিনটা কলাম করতে হবে। প্রথম কলামটা হলো আমাদের ইনপুট, এটা আমাদের ইনপুটের কলাম। ওকে, এরপরে আমরা একটা কলাম পড়বো, যেহেতু আমরা একটা স্ট্যাক দিয়ে করছি, আগেই বলেছি আমাদের স্ট্যাকের একটা কলাম থাকবে। এবং ফাইনালি আমাদের থাকবে হলো যেটা আমাদের, যেহেতু আমরা কনভার্ট করছি কাকে কিসে, আমরা ইনফিক্সকে পোস্টফিক্সে কনভার্ট করছি, সো আমাদের পোস্টফিক্সে একটা কলাম লাগবে। তো এটা হলো আমাদের পোস্টফিক্সে কলাম, আমি পুরোটা লিখলাম না, জায়গাটা হবে আপনারা পুরোটা লিখবেন। ওকে, তাহলে ইনপুট, স্ট্যাক এবং পোস্টফিক্স, এই তিনটা কলাম আমাদের লাগবে। তো আমরা বাম দিক থেকে স্ক্যান করতে করতে যাব আমাদের এক্সপ্রেশনটা। তো প্রথমে আমাদের কী আছে, ইনপুট আমাদের বাম দিকে সর্বপ্রথমে আছে একটা প্যারেন্থেসিস বা ব্র্যাকেট। তো আমাদের প্যারেন্থেসিস ওপেনিং আছে, প্যারেন্থেসিস ওপেনিংটাকে আমরা ইনপুট হিসেবে নিলাম, এটা আমাদের প্যারেন্থেসিস ওপেনিং। কনভার্সনের ক্ষেত্রে আমরা স্ট্যাকে কখনোই অপারেন্ট ঢুকাবো না, আমরা যখনই অপারেন্ট পাবো অপারেন্টটাকে আমরা সরাসরি পোস্টফিক্সে নিয়ে যাব। কিন্তু যদি আমরা
কোনো অপারেটর পাই, অপারেটরকে আমরা কখনোই সরাসরি পোস্টফিক্সে নিতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, আগে ওদেরকে স্ট্যাকে ঢুকাতে হবে। স্ট্যাকের থেকে ওরা আমাদের পপিংয়ের রুল যখন ম্যাচ করবে তখন ওরা একটা একটা করে পপ করবে। তো আমরা পোস্টফিক্সে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের পুরো ইকুয়েশনটার মধ্যে যতগুলো অপারেটর আছে অপারেটরগুলো সব আমাদের পরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আমরা সেইভাবেই এখন অ্যাপ্লাইটা করছি। তো প্রথমে আমাদের ইনপুট আসলো কি, ইনপুট আমাদের প্যারাথিসিস ওপেনিং আসছে। এবার আমাদের এটা যেহেতু অপারেটর আমরা এটাকে পোস্টফিক্সে নিয়ে যেতে পারবো না, ওকে আমরা কোথায় নিব, স্ট্যাকে। তাহলে স্ট্যাকে আমাদের প্যারাথিসিস ওপেনিংটা চলে আসলো, পোস্টফিক্সে আপাতত কিছু যাবে না। তো আমাদের এক লাইন শেষ, আমরা একটা দাগ দিয়ে দিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এরপরে আমাদের আছে এ, আমাদের এটা শেষ, আমরা একটা দাগ দিয়ে দিই যে ও শেষ। এরপরে এ আছে, এ আসলো। এখন এটা আমাদের একটা অপারেটর, আমরা আগেই বলেছি আমরা স্ট্যাকে কখনো অপারেটর ঢুকাবো না, অপারেন্ট ঢুকাবো না আমরা। এ যেহেতু আমাদের অপারেন্টকে আমরা কখনোই স্ট্যাকে ঢুকাবো না, আমরা ওকে সরাসরি পোস্টফিক্সে নিয়ে যাব। তো আমাদের স্ট্যাক যেমন ছিল তেমনই থাকলো, একটা ওপেনিং প্যারেন্থেসিস আছে এবং এই এটা আমাদের অপারেন্টটা চলে গেল পোস্টফিক্সে। ওকে, আচ্ছা, তো এই লাইন শেষ, আমরা একটা দাগ দিয়ে দিই। আমাদের এটা আমরা কাজে লাগিয়ে ফেলেছি। এবার আছে প্লাস, এইটা একটা অপারেটর, আমরা এটাকে ইনপুটটাকে নিলাম, যেহেতু অপারেটর অপারেটরটা অবশ্যই আমাদের স্ট্যাকে ঢুকবে। তাহলে আমাদের আগের যেটা স্ট্যাকের ভ্যালু আছে, যেটা আমাদের প্যারেন্থিসিস ওপেনিং, সেইটার পরে এবার আমাদের ঢুকছে প্লাস, ঠিক আছে? আর যেহেতু ও অপারেটর, অপারেটর যেহেতু সরাসরি পোস্টফিক্সে ঢুকতে পারে না, তাহলে আমাদের পোস্টফিক্সে এখন ভ্যালু আছে সেই আগের এটাই, আর কিছুই চেঞ্জ হয়নি, আমাদের ইনপুটটা সরাসরি স্ট্যাকেও ঢুকেছে। ওকে, তাহলে এই লাইনও শেষ, পরেরটায় আসি, প্লাসের কাজ শেষ। এবার বি, আচ্ছা, তো বি আসলো, বি একটা অপারেন্ট, অপারেন্ট কখনোই আমাদের স্ট্যাকে ঢুকবে না, তাহলে স্ট্যাক যেমন ছিল তেমন থাকলো। এবার আমাদের অপারেন্টটা তাহলে কোথায় আসবে, অপারেন্টটা সরাসরি চলে যাবে পোস্টফিক্সে, তাহলে হয়ে গেল এবি। এবার স্ট্যাকে কোনো চেঞ্জ আসেনি, কিন্তু পোস্টফিক্স কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা একটা দাগ দিয়ে দিই, বি এর কাজ শেষ। এবার আসলো আরেকটা অপারেটর, এটা হলো আমাদের ডিভাইড, ডিভিশন সাইন আসলো ইনপুটে, যেহেতু অপারেটর ও পোস্টফিক্সে ঢুকতে পারবে না, ঢুকবে কোথায়, স্ট্যাকে। তাহলে স্ট্যাক আছে আমাদের অলরেডি, ওপেনিং প্যারেন্থেসিস আছে, সেটার সাথে আমাদের প্লাস ছিল, এইবার আমাদের কে আসলো, আসলো আমাদের ডিভিশন। এখন আমরা জানি যে ডিভিশনটা কি, ডিভিশনটা হলো কি, আমাদের প্রিসিডেন্স টেবিলে হায়ার ভ্যালু আছে আমাদের প্লাসের থেকে, আগেরটা হলো প্লাস, পরেরটা ঢুকছে আমাদের ডিভিশন। অর্থাৎ ও অলরেডি যেহেতু হায়ার ভ্যালু, সেহেতু ও যেহেতু দেখতেছে সিনিয়র আসতেছে, ও কিছু বলবে না, আচ্ছা ঠিক আছে চুপ, তো সিনিয়র আসুক, সিনিয়রের ক্ষেত্রে আমি কিছু বলতে পারি না, তো ও সিনিয়রকে ঢুকতে দিবে। সো সিনিয়র এখানে ঢুকে যাবে, আমাদের ডিভিশন ঢুকে গেল, আর আমাদের যে পোস্টফিক্সের অপারেশনটা আছে এটার কোনো চেঞ্জ হবে না, এইটা আমাদের যেমন ছিল তেমনই থাকলো। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে নেই, যে আমরা এতদিন স্ট্যাক দেখেছি কিরকম, স্ট্যাক আমরা এতদিন পড়ালেখা আমাদের ক্লাসে আমরা স্ট্যাক যখন এঁকেছি, আমরা এটাকে এঁকেছি হলে গিয়ে এইভাবে, তাই না, এরকম একটা গ্লাসের মতন এঁকেছি, ওটার মধ্যে আমরা একটা করে ভ্যালু ঢুকাতাম। আমরা এখন এটাকে এভাবে লিখছি মানে কিন্তু এমন না যে আমাদের এই যে কনসেপ্টটা ছিল স্ট্যাকে সেটা চেঞ্জ হয়ে গেছে, তা কিন্তু না, আমরা কিন্তু এটাকে জাস্ট উপরে নিচে না লিখে পাশাপাশি লিখছি, কনসেপ্টটা সেমই আছে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা এইরকম লিখতাম তখন আমাদের লিখতে হতো কিভাবে, এভাবে লিখতে হতো, আমাদের প্রথমে ছিল হলো প্যারেন্থেসিস ওপেনিং, এটা প্যারেন্থেসিস ওপেনিং এখানে থাকতো, তারপরে হলো কি আমাদের প্লাস, কারণ প্লাসটা থাকতো এখানে, এবং তারপরে আছে আমাদের কী বলে এটাকে ডিভিশন, ডিভিশনটা থাকতো এখানে। তাহলে পপের বেলায় কি হতো, এই উপরে থেকে যেহেতু আমাদের পপ হয়, আমাদের স্ট্যাকটা তো কাজ করে লিফো হিসেবে, না লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে লাস্টে যেহেতু ঢুকেছে আমাদের ডিভিশন, তাহলে ডিভিশনটা আগে পপ হবে, এভাবেই কিন্তু আমাদের অপারেশনটা হবে, কিন্তু আমরা এটাকে জাস্ট লিখছি পাশাপাশি, সো কনসেপ্টটা ভুলে না যাই আমরা, এই জন্য মনে করিয়ে দিলাম। আচ্ছা, আবার কনভার্সনে তাহলে ব্যাক করি, আমাদের এখানে ডিভিশন কাজ হয়ে গেছে, ডিভিশনটা কেটে দিলাম। এবার আছে সি, তাহলে সিটা আমাদের একটা অপারেন্ট, সেমভাবে আমাদের স্ট্যাকে ঢুকবে না, স্ট্যাকে যা ছিল তাই থাকবে, এবং আমাদের সিটা চলে যাবে সরাসরি আমাদের পোস্টফিক্সে, সি চলে আসলো, এই লাইন শেষ, সি কেটে দিলাম। এবার আছে একটা মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনটা যেহেতু অপারেটর, ওকে আমরা কোথায় দিব, ওকে আমরা দিব হলো আমাদের স্ট্যাকে, কারণ অপারেটরগুলো আগে ঢোকে স্ট্যাকে। কিন্তু এখানে কথা আছে, আমরা কিন্তু রুলসের বেলায় বলেছিলাম সেম প্রায়োরিটি ক্যান নট স্টে টুগেদার,
মানে আমাদের সেম প্রায়োরিটি কিন্তু একই সাথে থাকতে পারবে না। এখন আমাদের প্রিসিডেন্স টেবিলে কি আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ডিভিশন আর মাল্টিপ্লিকেশন দুটো সেম প্রায়োরিটি না? যেহেতু দুটো সেম প্রায়োরিটি তাহলে কি ওরা দুইজন পাশাপাশি থাকতে পারবে না। তো অলরেডি স্ট্যাকে আছে একটা কি আছে আমাদের ডিভিশন, অর্থাৎ ডিভিশন যেহেতু আছে মাল্টিপ্লিকেশন এখানে ঢুকতে পারবে না। সো আমাকে কি করতে হবে, আগে এই ডিভিশনটাকে পপ করতে হবে। ডিভিশনটা আমরা এখানে লিখতে পারবো না, এখানে আমরা কি করব আগে ডিভিশনটাকে পপ করব। তাহলে এই যে যে ডিভিশনটা ও এখন পপ হয়ে যাচ্ছে, আমরা তাহলে এখন কি করব এই ডিভিশনটাকে সরাসরি এখানে লিখে দিব। আর যেহেতু এখন ও এখান থেকে পপ হয়ে গেছে, আমাদের স্ট্যাকে কিন্তু এখন আর ডিভিশন এক্সিস্ট করে না, আমাদের এই পজিশনটা ফাঁকা হয়ে গেছে, এই যে যে পজিশনটা ছিল এটা এখন ফাঁকা হয়ে গেছে, এখানে কেউ নাই। তাহলে যেহেতু ফাঁকা আছে এবং ওর কোনো রুলস আর এখন ব্রেক হচ্ছে না, সো মাল্টিপ্লিকেশন ইনপুটটা এখন সরাসরি স্ট্যাকে ঢুকতে পারবে, অর্থাৎ এখানে আমাদের মাল্টিপ্লিকেশনটা চলে আসবে। অর্থাৎ আমাদের যেই ফাঁকা জায়গাটা আছে ওখানে এখন মাল্টিপ্লিকেশনটা চলে আসলো স্ট্যাকে। ক্লিয়ার? ওকে, তো আমাদের এই লাইনটা কমপ্লিট। আচ্ছা, এরপর আমাদের কি আছে, মাল্টিপ্লিকেশনের কাজ শেষ। এবার আবার আমাদের ওপেনিং প্যারেন্থেসিস, ওপেনিং প্যারেন্থেসিস যেহেতু দিব আমাদের স্ট্যাকের মধ্যেই ঢুকবে, কারণ আমাদের স্ট্যাকের মধ্যেই সব অপারেটরগুলো ঢোকে প্লাস প্যারেন্থেসিসগুলো। তো ওপেনিং প্যারেন্থেসিসটা দিলাম এবং আমাদের পোস্টফিক্স যে এক্সপ্রেশনটা এটার কোনো চেঞ্জই হবে না, কারণ আমাদের ভ্যালু ঢুকেছে, ইনপুট ঢুকেছে স্ট্যাকে। সো পোস্টফিক্স এক্সপ্রেশন যেমন ছিল তেমনই আছে। ওকে, তাহলে পরেরটাই যাই। পরে আছে আমাদের ডি। ডি যেহেতু আমাদের অপারেন্ড, অপারেন্ড কোনোভাবে স্ট্যাকে ঢুকবে না, কোথায় যাবে, পোস্টফিক্স আমাদের এক্সপ্রেশনের মধ্যে চলে যাবে। তো এবিসি আমাদের যেই ডিভিশন সাইন ছিল সেটা আগেরটা, এবং সেই সাথে এবার অ্যাড হবে ডি। এখানে আমরা ডাক দিতে ভুলে গেছি, ডাকটা দিয়ে দিই এবং এটা ডাকটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমাদের ডি এর কাজ শেষ। এবার হলো আবার আসলো অপারেটর, এবার আসলো প্লাস। আচ্ছা, এখন এখানে কথা আছে, আমাদের আগে যা ছিল তা আমরা আগে একটু লিখে নিই, তারপর আমি একটু বলি। আমাদের যে প্যারেন্থেসিস ওপেনিংটা আছে না, এটা অনেকটা রিসেটের মতন কাজ করে। প্যারেন্থেসিস ওপেনিং যদি থাকে তাহলে তার আগে যদি আমার হাইয়েস্ট প্রায়োরিটিও থাকে তাহলেও কিন্তু আমাদের লোয়েস্ট প্রায়োরিটি ঢুকতে পারে, কারণ মাঝখানে একটা প্যারেন্থেসিস ওপেনিং আছে, ও একটা দেয়ালের মতন। ওইটা থাকার জন্য আমাদের সিনিয়র বড় ভাই বুঝতেছে না আসলে কি পরে ঢুকছে, কি আমাদের জুনিয়র ঢুকছে নাকি সিনিয়র ঢুকছে না, কে ঢুকছে ও জানে না, এই জন্য ও কোনো প্রবলেম করবে না। তাহলে আমরা সরাসরি দিয়ে দিলাম আমাদের প্লাসটা, তাহলে চলে আসলো আমাদের এবিসি ডি, যেটা ছিল সেটাই থাকলো, কোনো চেঞ্জ নেই। ওকে, তাহলে আমাদের এই প্লাস শেষ। এবার হলো সি এর কাজ, সিটা চলে আসলো আমাদের, যেহেতু সি এ হলো কি একটা অপারেন্ড, সো কোনো চেঞ্জ আসবে না আমাদের, এটা সরাসরি চলে আসবে কোথায়, আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে আসছে। সি এর কাজ শেষ। আচ্ছা, এবার একটা মজার বিষয়, সেটা হলো আমাদের ক্লোজিং প্যারেন্থেসিস কিন্তু চলে আসছে। ক্লোজিং প্যারেন্থেসিস একটা ইন্টারেস্টিং জিনিস। ক্লোজিং প্যারেন্থেসিস যদি আমরা পাই, তাহলে ক্লোজিং প্যারেন্থেসিস থেকে এর আগে, ইমিডিয়েট আগে যে ওপেনিং প্যারেন্থেসিস আছে, ওই পর্যন্ত যতগুলো অপারেটর থাকবে স্ট্যাকে, প্রত্যেকটা অপারেটরকে আমরা পপ করে দিতে পারি। অর্থাৎ এখন যদি আমাদের ক্লোজিং প্যারেন্থেসিসটা আমরা এখানে লিখি, তাহলে কী হবে, এর আগের ওপেনিং প্যারেন্থেসিস কে আছে, এই প্লাসের আগেরটা, অর্থাৎ এর মধ্যে যতগুলো অপারেটর আছে সবগুলো একসাথে পপ হবে, কিন্তু আমাদের বেলা জাস্ট একটা অপারেটর আছে, সেটা হলো প্লাস। তাহলে আমরা কি করবো, প্লাসটাকে পপ করে দিব। আচ্ছা, তো আমরা তো ক্লোজিং প্যারেন্থেসিসটা ইনপুট হিসেবে আসলো এবং প্লাসটা পপ হয়ে যাবে। তাহলে ওপেনিং প্যারেন্থেসিস আছে, প্লাস আছে এবং মাল্টিপ্লিকেশন আছে, কিন্তু আমরা এরপর আর কিচ্ছু লিখবো না, কারণ এইখান থেকে বাকি পুরোটা পপ হয়ে যাবে। কিন্তু পোস্টফিক্সের বেলায় আমরা প্যারেন্থেসিসগুলোকে লিখি না, ওগুলো আমাদের অদৃশ্যভাবে থাকে। সো আমরা এটাকে লিখবো না, আমরা কি লিখবো, এ বি সি ডিভাইডেড ডি সি। আচ্ছা, এবং তারপরে আমাদের এই প্লাসটা চলে আসবে শুধু, আর কোনো চেঞ্জ নাই। ওকে, তো এটা হয়ে গেল। এরপরে আমাদের আছে কি, ক্লোজিং প্যারেন্থেসিস শেষ, এবার আমাদের মাইনাস আছে। তো আমরা মাইনাস কি একটু আনি, মাইনাসটা আমাদের ইনপুট হিসেবে আসবে। ওকে, আচ্ছা, এখন কি হলো দেখেন, আমাদের এর আগে ইনপুট আমাদের স্ট্যাকে কে আছে, মাল্টিপ্লিকেশন আছে। এইবার কিন্তু আর আমার কাছে সেই দেয়াল নাই, আমার কোনো প্যারেন্থেসিস মাঝখানে পড়ে নাই, ওপেনিং প্যারেন্থেসিস নাই। সো এবার যদি আমার মাইনাস এখানে ঢোকে, ও কি দেখবে, ও দেখবে কি আমার হাইয়েস্ট ভ্যালু দেখে ফেলতেছে যে আমাদের লোয়েস্ট ভ্যালু এখানে চলে আসছে, অর্থাৎ আমাদের সিনিয়র দেখে ফেলছে লোয়েস্ট, আমাদের জুনিয়র চলে আসছে,
অর্থাৎ ও কিন্তু এখানে আর ওকে ঢুকতে দিবে না। তখন কি হবে, ও করবে কি যে যেই ইয়েটা আছে কি বলে আমাদের যে সিনিয়রটা আছে অর্থাৎ আমাদের হাইয়েস্ট ভ্যালুটা আছে ওকে আগে পপ করতে দিতে হবে, ও আগে পপ হবে, তারপরে আমাদের যেই লোয়েস্ট ভ্যালুটা আছে লোয়েস্ট অপারেটর যেটা হলো মাইনাস সে ইন করতে পারবে। তাহলে আমরা কি করব, আমরা ওকে আগে পপ করব, আমরা এক্ষেত্রে স্ট্যাকটা একটু পরে লিখি, আমরা আগে আমাদের পোস্ট ফিক্সটা লিখি। তাহলে এ বি সি স্টার ডি সি এটা হলো আমাদের প্লাস, এবং তাহলে আমাদের এই এই যে যে অপারেটরটা আছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনটা আগে পপ হয়ে যাবে, মাল্টিপ্লিকেশনটাকে আমরা পপ করে পোস্ট ফিক্সে দিয়ে দিলাম। আচ্ছা এবার তাহলে আমাদের প্লাসের পরে নিশ্চয়ই মাইনাসটাকে বসতে হবে, ঠিক না? সেটাই তো নিয়ম। কিন্তু আমি যখন চেক করলাম দেখলাম যে আমার এখানে আরও একটা রুল আছে যে সেম প্রায়োরিটির ভ্যালু একসাথে থাকতে পারবে না। যদি সেম প্রায়োরিটির ভ্যালু একসাথে থাকতে না পারে তাহলে কি আমাদের এই প্লাস আর মাইনাস পাশাপাশি থাকতে পারবে? কারণ আমাদের এখানে কিন্তু প্লাস আর মাইনাস সেম প্রায়োরিটির ভ্যালু, সেম প্রায়োরিটির অপারেটর। তাহলে আমরা কি করব, এই প্লাসটাকেও আমরা পপ করে দিব। প্লাসটাকে যদি পপ করে দিই তাহলে আমাদের ওপেনিং প্যারেন্থেসিস থাকবে, এবং ওপেনিং প্যারেন্থেসিসের পরে আমরা আমাদের এই যে যে মাইনাসটা আছে ও ইজিলি ঢুকতে পারবে, ঠিক না? তাহলে আমাদের এই প্লাসটাকেও আবার পপ করে দিতে হবে, অর্থাৎ আমাদের এই যে যে প্লাসটা আছে এই প্লাসটাকেও আমরা পপ করে দিব। তাহলে আমাদের শুধু থাকবে আমাদের ওপেনিং প্যারেন্থেসিস, তারপরে চলে আসবে কে, তারপরে আসবে আমাদের এই যে যে মাইনাসটা আছে এই মাইনাসটা। ক্লিয়ার? এই অংশটুকু আমার দুইটা অপারেটর একসাথে পপ হলো স্ট্যাকের থেকে, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা এরপরে তাহলে আমাদের এই মাইনাসের কাজ শেষ, মাইনাসকে আমরা কেটে দিতে পারি। মাইনাসের পরে এরপরে আমাদের আছে এ, তাহলে এটাকে আমরা নিয়ে আসি। এখানে আছে আমাদের এ, এ কি হবে যেহেতু অপারেন্ট ও সরাসরি আমাদের যেই পোস্টফিক্স এক্সপ্রেশনটা আছে এক্সপ্রেশনে চলে যাবে। আচ্ছা তাহলে এটাকে আমরা সরাসরি এখানে নিয়ে আসতে পারি, এ চলে আসলো, এবং আমাদের স্ট্যাকে এখন কে আছে, ওপেনিং প্যারেন্থেসিস এবং মাইনাস। ওকে ফাইন, এইবার আমাদের একদম একদম লাস্টের যে আছে, লাস্টে কে আছে, একটা ক্লোজিং প্যারেন্থেসিস আছে, এই যেখানে আমাদের একটা ক্লোজিং প্যারেন্থেসিস আছে, এই ক্লোজিং প্যারেন্থেসিসটাকে আমরা আমাদের এবার ইনপুট হিসেবে নিয়ে আসতে হবে। তো ক্লোজিং প্যারেন্থেসিস যখন আসলো ও এসে কী করবে, এইটুকুতে তো আমাদের এখানে আমাদের ক্লোজিং প্যারেন্থেসিসটা বসবে, তাই না? তাহলে আমাদের ক্লোজিং প্যারেন্থেসিসটা যদি এখানে বসে তাহলে কি হবে, আমাদের আগের ওপেনিং প্যারেন্থেসিস থেকে এই ক্লোজিং প্যারেন্থেসিসের মধ্যে যা কিছু আছে পুরোটা পপ হয়ে যাবে। তাহলে আছে কি একটা মাইনাস, এই মাইনাসটাও তাহলে পপ হয়ে যাবে। তাহলে কি হবে, আমাদের স্ট্যাকে আর কেউই থাকবে না, আমাদের স্ট্যাকটা এম্পটি হয়ে যাবে, এবং এই মাইনাসটা আমাদের পোস্টফিক্সের শেষে চলে যাবে। তাহলে দিয়ে দিই আমরা ডিসি প্লাস মাল্টিপ্লিকেশন প্লাস এ এবং লাস্টে মাইনাস। তাহলে কি হলো, আমাদের স্ট্যাক যখন এম্পটি তার মানে আমাদের কনভার্সন কমপ্লিট। এই যে যেই রেজাল্টটা আসলো এই রেজাল্টটাই হলো কি আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশন। আমার এখানে জায়গা নেই বিধে আমি লিখছি না, কিন্তু আপনারা এখানে লিখে দেবেন যে ইনফিক্স টু প্রোফিক্স পোস্টফিক্স কনভার্সনের পরে আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশনটা আসছে এইটা, এটা রেজাল্ট আকারে সুন্দর করে পরিষ্কার করে লিখে দেবেন যেন আমি বুঝতে পারি আপনারা কী লিখেছেন। আর আমি এখানে আপনাদের বোঝানোর জন্য অনেক কাটাকাটি করেছি, কিন্তু আপনারা এভাবে কাটাকাটি করবেন না, আপনারা পেন্সিল নিয়ে যেতে পারেন, পেন্সিল নিয়ে কাটতে পারেন, এবং পরবর্তীতে এটা যেন মুছে দেন যেন আমি দেখতে পারি এখানে কী লেখা ছিল। আর এখানে আমি আপনাদের বোঝানোর জন্য স্ট্যাকটা এঁকেছি যেন আপনারা বুঝতে পারেন অপারেশনটা কীভাবে কাজ করছে, কিন্তু আপনাদের এটা লেখার কোনো দরকার নেই, রুলসগুলোও লেখার দরকার নেই। আমার শুধু লাগবে হলো আপনি কী করছেন, যে প্রথমেই বলে দেবেন আপনি কী করছেন, আপনি কাকে এই এই অ্যাপ্লিকেশনটা আপনি কার উপর করছেন, আপনি এক্সপ্রেশনটা কী সেইটা বলবেন, এবং আলটিমেটলি এই ফুল টেবিলটা আপনাকে করতে হবে, এইটুকুই আপনার কাজ, এবং লাস্টে একটা অ্যান্সার দিয়ে দেবেন। এই যে একদম যে ফাইনালটা আছে এটা আপনি অ্যান্সার আকারে দিয়ে দেবেন, আপনার কাজ শেষ। তো এই ছিল আমাদের ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন, আমরা আরও বাকি কনভার্সনগুলো আস্তে আস্তে শিখবো।